তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আজকে আরো একবার, তবে দুদিন পর, আপনাদের জন্য জব্বর খবরের নতুন একটা পর্বে, যেখানে আমি অনির্বাণ আপনাদের জন্য নিয়ে চলে আসি টেকনোলজির জগৎ থেকে বাছাই করে করে একদম নিত্য নতুন খবরের সম্ভার। তবে আজকে বেশিরভাগটাই হুয়াওয়ের খবর রয়েছে, হুয়াওয়ের হারমোনিওসের আপডেট বা হুয়াওয়ের নতুন কিছু আপডেট রয়েছে, কারণ হুয়াওয়ের কনফারেন্স চলছে একটা, যেটা হুয়াওয়ে কানেক্ট 2021। সেখানে বেশ কিছু আপডেট তারা জানিয়েছে, যেগুলোর ব্যাপারে আপনাদের জানাবো আজকে। তাই অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি যদি এখনও ত্রিকাল টেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি করছেন কেন, নিচে রাখা ওই লাল সাবস্ক্রাইব বাটনটাকে দাবিয়ে দিয়ে কালো করে রাখুন। তাহলে চলুন আজকের এই গল্পের পর্বটা শুরু করা যাক। তবে হুয়াওয়ের খবরগুলো বলার আগে একটুখানি বলে দিই যে ইন্ডিয়ান মার্কেটে আজকে লঞ্চ করে গেল আইকিউ এর পক্ষ থেকে আইকিউ জেড 5, যেটা স্ন্যাপড্রাগনের 778 প্রসেসর নিয়ে সব থেকে কম দামে ইন্ডিয়ান মার্কেটে এসছে, যার বেস ভেরিয়েন্টটা 8 জিবি 128 জিবি নিয়ে 23,990 রুপিস দাম রেখেছে, যেটা বাংলাদেশি টাকায় ধরুন ওই 27,000-28,000 টাকা বা 30,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। এই আইকিউ জেড 5 এ থাকছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পল রেট থাকবে। এখানে ব্যাকে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জার, LPDDR5X RAM, UFS 3.1 জেনারেশনের স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে। তবে এর ভালো দিক কী বা খারাপ দিক কী সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানান, আগামী ভিডিওতে আপনাদের জন্য ভিডিওটা হতেই পারে। তাহলে চলুন এবার হুয়াওয়ের খবরগুলো এক এক করে শুরু করা যাক। একদম প্রথমে বলে রাখি যে হুয়াওয়ের হারমোনি ওএসের আপডেট এই জুন মাসের পরের থেকে এক এক করে সমস্ত মোবাইলে দেওয়া শুরু হয়ে গেছে। অলরেডি যে নাম্বারটা সামনে এসছে যে 120 মিলিয়ন ডিভাইসে এই হারমোনি ওএস 2.0 আপডেটটা চলে এসছে অলরেডি। বিশেষ করে চায়নাতে যে সমস্ত মোবাইল রয়েছে সেই মোবাইলগুলোতেই এই হারমোনি ওএসের 2.0 আপডেটটা দেওয়া হচ্ছে। হারমোনি ওএসের 1.0 আপডেটটা ছিল আইওটি ডিভাইসের জন্য, আর হারমোনি ওএস 2.0 আপডেটটা এসছে স্মার্টফোন বা স্মার্ট টিভির নতুন ভার্সনের জন্য। যদিও এগুলো এখনও ওপেন সোর্স রয়েছে, তবুও 120 মিলিয়ন ডিভাইসে চলে এসছে মানে এটা কিন্তু নাম্বারটা ছোটখাটো নয়, যে কারণে হুয়াওয়ে অলরেডি একটা পুরস্কারও জিতে নিল, যে পুরস্কারটার নাম হচ্ছে লিডিং টেকনোলজি অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এবং যেটা হয়েছে 8th ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সের থেকে, যেখানে বিভিন্ন বড় বড় কোম্পানিরা পার্টিসিপেট করেছে, সেখানে হুয়াওয়েকে এরকম লিডিং টেকনোলজি ব্র্যান্ডের পুরস্কারটা দেওয়া হলো। আর হুয়াওয়ের কিন্তু নিজস্ব একটা কনফারেন্স চলছে, যেটা হুয়াওয়ে কানেক্ট 2021, যেখানে আরও কিছু নতুন ধরনের খবর দিয়েছে যেগুলো আমাদের জন্য মানে আশাপূর্ণজনক, তাই সেগুলোও জানাবো। তার আগে যে প্রশ্নটা সবার মনে ঘুরছে যে হারমোনি ওএসের 2.0 আপডেটটা কিন্তু চায়না মার্কেটেই থাকবে নাকি গ্লোবাল মার্কেটেও আসবে, চায়নার বাইরে যে সমস্ত ফোনগুলো রয়েছে সে ফোনগুলোই কবে আসবে, এর উত্তরও কিন্তু এই কনফারেন্সে মানে হুয়াওয়ে কানেক্ট 2021-এ দিয়েছে। জানা গেল যে হুয়াওয়ে হারমোনি ওএস 2.0 আপডেটটা বাইরেও দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে খুব তাড়াতাড়ি, তবে তারা EMUI 12 আপডেটটা প্রথম দেবে। EMUI 12 আপডেট হচ্ছে হারমোনি ওএসের আদলে তৈরি করা EMUI, যেটা হুয়াওয়ের ফোনগুলোতে থেকে থাকে ইউজার ইন্টারফেসে, তার লেটেস্ট ভার্সনটা। যদি এখনও ডেট কনফার্মলি জানাই নি যে কবে আসবে, এটাও জানালো যে EMUI 12.0 পৌঁছানোর আগে যাদের মোবাইলে EMUI 11 আপডেট এখনও আসেনি বা EMUI 10 রান করছে তাদের মোবাইলে কিন্তু খুব শিগগিরই এই সেপ্টেম্বরের শেষের দিকে কিংবা অক্টোবরের মধ্যেই EMUI 11 আপডেটটা চলে আসবে, এবং সেখানে নতুন সিকিউরিটি প্যাচের আপডেট হবে। সিকিউরিটি প্যাচ কিন্তু লেটেস্ট হবে, এমনটা নয় যে পুরনো সিকিউরিটি দেবে তারা। এবং যে লিস্টটা সামনে এসছে যে প্রথম EMUI 12.0 ভার্সনটা যেখানে পাওয়া যাবে সেটা হচ্ছে হুয়াওয়ে মেট 30 প্রো, হুয়াওয়ে মেট 40 লাইট, হুয়াওয়ে মেট 30 লাইট, হুয়াওয়ে এনজয় 10E 20 AC, হুয়াওয়ে প্লে X10 ম্যাক্স, হুয়াওয়ে প্লে 9A, অনার 30 সিরিজ, V30 সিরিজ, প্লে 4, এই সমস্ত জায়গায়। এবং এই হুয়াওয়ের যে কনফারেন্সটা চলছে হুয়াওয়ে কানেক্ট 2021, সেখানে তারা আরও জানিয়েছে যে এই মুহূর্তে যেহেতু 5G প্রসেসরে ব্যান রয়েছে হুয়াওয়ের, তাই তারা কিন্তু 5G ফোনগুলো এই মুহূর্তে আনবে না, তার জন্য হয়তো আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে হুয়াওয়ে মোবাইল ম্যানুফ্যাকচার করা কিন্তু বন্ধ করছে না, আপকামিং আরও মোবাইল আসবে, হয়তো তার ফ্রিকোয়েন্সি অনেকটা কম হতে পারে, এমনকি তারা যাতে গ্লোবালি আরও পরিমাণে ছড়িয়ে পড়তে পারে তার জন্য তাদের ইউজার ইন্টারফেস বা তাদের যে ওএসটাকে সেটা গ্লোবালি দেওয়ার চেষ্টা করছে। হারমোনি ওএসের 2.0 ভার্সনটা ওই যে বললাম গ্লোবালি আনার চেষ্টা করছে, তার সঙ্গে আরেকটা যে নতুন ওএস সেটা হচ্ছে অয়েলার ওএস, সেই অয়েলার ওএসের আপডেটটাও আনবে তারা। তবে অয়েলার ওএস মেনলি তৈরি কিছু ওই ক্লাউড কম্পিউটিং ডিভাইসের জন্য, যেগুলো ধরুন ব্রডব্যান্ড বা অন্যান্য যে সমস্ত ডিভাইস রয়েছে ক্লাউড ওরিয়েন্টেড, সেই সমস্ত ডিভাইসের জন্য যেগুলো গ্লোবাল মার্কেটে হিট করবে,
তাই নতুন একটা ওএস জানা গেল অয়েলার ওএস। তবে তারা জানাচ্ছে যে এটা নতুন শোনা গেলেও নতুন নয়, এটা তারা অনেকদিন আগে থেকে চায়নার যে সমস্ত প্রোডাক্টগুলো ছিল সেখানে ব্যবহার করছিল। 2019 সাল থেকেই কিন্তু এটা লঞ্চ করে দিয়েছিল তারা, এখন আরও আপডেট দিয়ে দিয়ে গ্লোবাল মার্কেটে হিট করার চেষ্টা করছে। সুতরাং এর থেকে পরিষ্কার বোঝা যায় যে তাদের প্ল্যান রয়েছে অনেক কিছু করার, শুধু জাস্ট তাদের প্রসেসরের সাপ্লাই দরকার 5G। যদিও তারা এখন স্ন্যাপড্রাগনের প্রসেসর বলুন বা মিডিয়াটেকের প্রসেসর বলুন সেগুলো তারা আনতে পারছে, যেমন স্ন্যাপড্রাগনের 778 দিয়ে হুয়াওয়ে নোভা 9 লঞ্চ করে দিল, বা স্ন্যাপড্রাগনের 888 দিয়ে হুয়াওয়ে P50 Pro লঞ্চ করেছে। তা সেরকমই হুয়াওয়ে মেট সিরিজেও আমরা স্ন্যাপড্রাগনের প্রসেসর দেখব, হয়তো সেখানে 4G ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে। যে সমস্ত কান্ট্রিতে এখনও 5G আসেনি সে সমস্ত কান্ট্রির জন্য তো অবশ্যই ভালো ব্যাপার, কিন্তু তারা চেষ্টা করছে যে 5G এই ব্যারিয়ারটা যাতে সরে যায়। তো এই ছিল আজকের খবরের পর্বটা, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।